নচিকেতা এবং জেমসে কোন গানটি কোন গানটির নকল? নিজে হাতে ভাত খেতে পারতো না কোকোকা, বলতাম আমি না থাকলে রে কি করবি বোকা। নিজ হাতে খেতে পারতাম না, বাবা বলতো ও খোকা, যখন আমি থাকবো না কি করবি রে বোকা। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপারে ওপার। ছেলে আমার বড় হবে, মাকে বলতো সে কথা। যে দুইটা গানের প্রথম লাইন গাইলাম, দুইটা গান, প্রথম গানটি পশ্চিমবঙ্গের প্রখ্যাত কণ্ঠশিল্পী নচিকেতার বৃদ্ধাশ্রম গানের প্রথম লাইন, আর দ্বিতীয় গানটি বাংলাদেশের ব্যান্ড তারকা জেমসের বাবা গানের প্রথম লাইন। দুইটা গানই শুরু হয়েছে একই দুইটা শব্দ দিয়ে, ছেলে আমার। তাহলে কি জেমসের বাবা গানটা নচিকেতা গানটির নকল, নাকি নচিকেতার গানটা জেমসের গানটার নকল? তাহলে আমরা একটু পেছনে ফিরে যাই, কোন গানটি আগে প্রকাশিত হয়েছিল। 1998 সালে নচিকেতার দলছুট একক অ্যালবামটি বের হয় এবং ওই গানে বৃদ্ধাশ্রম গানটি ছিল। তার কিছুদিন পরে 99 সালে জেমসের এই গানটি প্রকাশিত হয় প্রিন্স মাহমুদের সুরে হারজিত অ্যালবামে। এখানে ছিল বাবা গানটি। তাহলে শুধুমাত্র দুইটা শব্দ একই শব্দ দিয়ে শুরু হয়েছে এই জন্যে কি একটা গানকে নকল বলা যায়? তাহলে গানের ভেতরের আর একটা অংশ একটু শুনে আসি। নিজের হাতে ভাত খেতে পারতো না কোকোকা, বলতাম আমি না থাকলে রে কি করবি রে বোকা। নিজ হাতে খেতে পারতাম না, বাবা বলতো ও খোকা, যখন আমি থাকবো না কি করবি রে বোকা। এই অংশটা হুবহু একই কথা, এই দুইটা লাইন নচিকেতার গান থেকেই জেমসের গানটিতে বসানো হয়েছে, যে গানটির কথা লিখেছিলেন প্রিন্স মাহমুদ। তাহলে এখন বন্ধুরা আপনারাই বলুন কোন গানটা নকল করে তৈরি করা হয়েছে। খোদা হাফেজ।